हेलो बंधुरा असलाम आलैकुम देशे किंबा देशेर बाहिरे प्रवासी भाई बोनेरा सकल के आमादेर चैनल पक्ष थेके स्वागत जानाच्छि। आमार सम्मानित दर्शक आमी एखन आछि सावर कमलापुर एरियाते। एई जे रास्ताटि देखते पाच्छेन एटा बलियापुर गेछे 30 फिट रास्ता एबं एई जे रास्ताटा एटा राजारबाग एरिया एबं एखान थेके आपनारा उत्तरा जेते पारबेन। प्रत्येकटि लोकेशन एखान थेके जेते पारबेन एई रास्ता दिये আকরাম বাজার মিরপুর উত্তরা এবং এই রাস্তাটা দিয়া সরাসরি আমরা এখন সাভার রাজারবাগ এলাকায় যাব। সাভার রাজারবাগ এলাকাটা এলাকায় মোটামুটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর কি, বেশ একটা গার্মেন্টস ফ্যাক্টরি এখানে আছে আর কি। তো আজকে আমি যে উদ্দেশ্যে ভিডিওটা একটা 22% একটি প্লট বান্ডুরি করে একটা প্লট আমি আপনাদের কাছে দেখাবো। তো এখানে বেশ কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে। তো আমার অনেক সম্মানিত দর্শক আছে যারা ছোটখাটো গার্মেন্টস ফ্যাক্টরি নির্মাণ করতে চান, আবার অনেকে ছোটখাটো একটা বাংলো বাড়িও নির্মাণ করতে চান। তো তাদের জন্য আজকে আমার এই টিউটোরিয়ালটি আর কি। তো আজকে এই এখানেই আপনারা দেখতে পাবেন একটি বাজারের পরই আর কি, এখানেই কিন্তু একটা বড় একটা ফ্যাক্টরি আছে, এই যে দেখতে পাচ্ছেন বড় একটা গার্মেন্টস ফ্যাক্টরি আর কি। তো এটার পাশে কিন্তু আরও ফ্যাক্টরি আছে। এই এলাকাটার জমির দাম একটু বেশি। সাভার কমলাপুর এলাকার সামনে পশ্চিম দিকে কিন্তু এই এরিয়াটা রাজারবাগ এলাকায়, এবং এই সব রাস্তার পাশেও কিন্তু 8-10 লক্ষ টাকার নিচে কিন্তু জমি নেই, কারণ এই এলাকাটা একটু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তো এখানে একটু সুযোগ সুবিধা ভালো আছে আর কি। হ্যাঁ, তো আমার সম্মানিত দর্শক এই যে এখানেও কিন্তু ছোট একটা ফ্যাক্টরি আছে, এটাও কিন্তু একটা গার্মেন্টস ফ্যাক্টরি। তো আমরা সরাসরি জমিতে চলে এসেছি। তো এখানে এই যে রাস্তার পাশে ডান পাশে যে বান্ডুরিওয়ালা যে জমিটি পুরনো একটা বান্ডুরি, যে দেখতে পাচ্ছেন এখানে 22% একটি প্লট। এবং ভিডিওটা আমার অনেক আগে করা হয়েছিল যখন আসলে প্রচণ্ড বৃষ্টি ছিল এবং একটা ফগি ওয়েদার ছিল আর কি, এর জন্য একটু ঘোলাটে লাগতেছে। তো সেই ভিডিওটাই আমি আজকে মেক ইন করলাম আর কি। তো আমার সম্মানিত দর্শক, আমার ফ্রেমের ভিতরে বাউন্ডারি করা যে জমিটি, এই যে লেফট রাইট প্যানিং করা যে ফ্রেমের যে বাউন্ডারি হলো যে জমিটি, এই জমিটি এখানে 22% একটি প্লট, নিষ্কণ্টক 4% জমি। তো আমার সম্মানিত দর্শক, আপনারা আজকে জমিটি ভালোভাবে একটু লক্ষ্য করেন। আমি এই যে গেটের যে অংশটা, এখান থেকে আমি গেট দিয়ে প্রবেশ করলাম আর কি। এবং দেখতে পাচ্ছেন ভিতরে বেশ অনেকগুলো গাছপালা লাগানো আছে এবং চতুর্দিকেই কিন্তু বাউন্ডারি করা এবং স্কোয়ার, একটা চমৎকার একটা প্লট আর কি। তো আপনারা যারা একটা গার্মেন্টস ফ্যাক্টরি নির্মাণ করতে চান, তো তাদের জন্য কিন্তু এই জমিটি খুবই সুন্দর হবে। তো অনেকেই আছে এই এলাকাতে, কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি নির্মাণ করলে আপনি গার্মেন্টস শ্রমিক পাবেন, ওয়ার্কার পাবেন, এবং যে কোনো বাজার ঘাট সব কিছু কিন্তু এই এলাকাতে আছে। এবং এখান থেকে কিন্তু সাভারও দ্রুত যেতে পারবেন। এখান থেকে কিন্তু আপনি চাইলে 15-20 মিনিটের ভিতরে উত্তরা এলাকায় চলে যেতে পারবেন এবং মিরপুরে যেতে পারবেন, আশুলিয়া, সমস্ত মোটামুটি একটা কমার্শিয়াল প্লেসের কাছাকাছি কিন্তু এই এরিয়াটা। কিন্তু এই জমিটি যদি আবার আপনি আকরান বাজার বা ওই এলাকাতে নিয়ে থাকেন, কাকরাইন, কালিয়াকোর বা আকরান এলাকায়, তাহলে কিন্তু এই জমিটির শতাংশ হবে 8-10 লক্ষ টাকা প্রতি শতাংশ জমির মূল্য হবে। এটা আমার চাইতে আমার সম্মানিত দর্শক আপনারাই ভালো জানেন আর কি। তো আপনাদের এটাই বলতে চাচ্ছি, এই এলাকাতে জমির দামটা কিন্তু একটু তুলনামূলক কম। অবশ্যই নিষ্কণ্টক জমি, 4% জমি আপনারা দেখে শুনে তল্লাশি দিয়ে নেবেন। তো এই জমিটি খুবই ভালো একটা জমি। আপনারা যারা নিষ্কণ্টক 4% জমি খুঁজেন ছোটোখাটো একটা ফ্যাক্টরি নির্মাণ করার জন্য, তাদের জন্য এই জমিটি, জমির কাঠামোটা এবং জমি একদম উঁচু ভেজাল মুক্ত জমি আর কি। তো এই জমিটি কিন্তু আপনাদের জন্য খুবই একটা পারফেক্ট জমি এবং তুলনামূলক কম মূল্য এই জন্য, কারণ এই জমিটি আকরান বাজার ওইদিকে নিতে গেলে কিন্তু জমির মূল্যটা অনেক বেশি হবে, সেটা কিন্তু আমার চেয়ে আপনারাও ভালো জানেন। তো সেই তুলনায় কিন্তু এই জমিটির প্রতি শতাংশের মূল্য 5 লক্ষ টাকা। আবারও বলি আমার সম্মানিত দর্শক, এই জমিটির প্রতি শতাংশের মূল্য 5 লক্ষ টাকা। এখানে 22% প্লট আছে, রাস্তা সেরে আপনাকে জমি মেপে দেবে, এবং এখান থেকে যে কোনো কার্গোভান বলেন, প্রাইভেট কার, ট্রাক, সমস্ত গাড়ি কিন্তু এখানে জমিতে আপনি প্রবেশ করাতে পারবেন। কারণ মেন রাস্তার পাড়ে শাখা রাস্তার যার মোড়টাই কিন্তু এই জমিটা, কারণ এটা একটা শাখা রাস্তা আর কি, 12 ফিট রাস্তা, এটা 14 ফিট এটা পাস করা আর কি। তো এখানে কিন্তু এই রাস্তাটা, ওই যে এই বড় রাস্তা, ওইটা কিন্তু আপনার 16 ফিট পাস, ওই রাস্তার পাশে মোড়েই কিন্তু এই জমিটা আর কি। কাজে আপনি কিন্তু নিশ্চিন্তে যে কোনো গাড়ি নিয়ে এখানে কিন্তু জমিতে প্রবেশ করতে পারবেন আর কি। তো জমিটি কিন্তু খুব ভালো জমি। তো যারা, যাদের বাজেট আছে, যাদের বাজেটের ভিতর হবে, তারা কিন্তু এই জমিটি আপনারা নির্বাচন করতে পারেন এবং আপনারা দ্রুত দেখতে পারেন। মোটামুটি আলোচনা চলতেছে, তারপরও আমি বেশ কয়েকজন আমার সম্মানিত কাস্টমার, তাদের রিকোয়েস্টে এই জমিটি আমি দেখানোর চেষ্টা করলাম আজকে আর কি। তো 4% নিষ্কণ্টক ভেজালমুক্ত এই জমিটি আপনারা নিতে আগ্রহী থাকলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন। আর আমার সম্মানিত দর্শক, আপনারা যারা সাধারণত সাভার এরিয়া, আপনার সাভার আশুলিয়া, তারপর খাগান এলাকা, কাকাবরে, তারপর সামাইর, তারপর রাজাসন, পলো মার্কেট, এই টোটাল সাভার আশুলিয়া এরিয়াতে যারা সাধারণত নিষ্কণ্টক
জমি চান, ফ্ল্যাট চান, প্লট চান, যারাই যা কিছু চান না কেন, ছোট জমি থেকে বড় জমি, আপনার টিনের ঘর থেকে আপনার চারতলা, পাঁচতলা, ছতলা, দশতলা বাড়ি চান, সমস্ত কিছুই কিন্তু আমার সন্ধানে আসে। তো সমস্ত ভিডিও আমি পাবলিশ করি না, কারণ একটু ঝামেলা আছে, এই জন্য পাবলিশ করি না। কিছু লোকজন বিরক্ত করবে, যার পরিপ্রেক্ষিতে আমি সমস্ত ভিডিওটা পাবলিশ করি না। তো আপনাদের জানাই রাখি, যদি আপনারা এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট থাকে, এই ধরনের কোনো বাড়ি ঘর আপনারা চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাদেরকে সেই ধরনের বাড়ি বলেন, প্লট বলেন, ফ্ল্যাট বলেন, সব কিছু আমি আপনাদেরকে দিতে সক্ষম হবো, এবং অবশ্যই আপনাদের বাজেটের অনুযায়ী নিষ্কণ্ঠ 4% জমি দেবো। তো আমার সম্মানিত দর্শক, যে আজকে যে 22% জমিটি দেখালাম, এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।